বিজেপি তো মানুষের ইস্যু নিয়ে কথাই বলে না। বিজেপি যেহেতু রুটি কাপড়া আর মাখন মানুষের উন্নয়নের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নয়নের মণি হয়ে আছেন। বিজেপি সেই রুটি কাপড়া আর মাখনের কোন রাজনীতি কোন উন্নয়ন তারা করছে না, জনবিরোধী নীতি, মানুষ বিরক্ত। সেই কারণেই কখনো ধর্ম, কখনো টাকা আটকানো, কখনো সিবিআইডি দিয়ে কলুষিত করে মেলাইন করার চেষ্টা, কখনো জাতি ধর্মের ভেদাভেদ করে মানুষকে অপমান করা, তারা আগাগোড়া এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। মানুষের উপকারের কাজে বিজেপি নেই। চার তারিখে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান চলবে, আর বাইরে সংগঠনের নেতারা গান্ধী মূর্তির পাদদেশে দিনভর। ওনাদের নিজেদের সংগঠনেরই কোনো ঠিক নেই। ওনাদের বাংলা থেকে নির্বাচিত একমাত্র কেন্দ্রীয় সম্পাদক তারাই বলেন বঙ্গ বিজেপি ঠিক নেই, বঙ্গ বিজেপি গোষ্ঠীবাজ, এখানে এমন সব খারাপ কাজকর্ম চলছে সেগুলো দিল্লির নেতাদের উনি বলে দেবেন। তো ফলে এখানে এরা সমস্ত দিক থেকে ব্যর্থ, মানুষের কাজ করতে পারে না, জনবিচ্ছিন্ন, এবং সুপার ফ্লপ শো দেখিয়েছে শুভেন্দু আর সুকান্ত। একটা সুপার ফ্লপ শো দেখিয়ে সেটার থেকে নজর ঘোরাবার জন্য গোটা বিজেপির অন্দরে হাসাহাসি চলছে। শুভেন্দু সুকান্তর শো নিয়ে গোটা বিজেপির অন্দরে ক্ষোভ, আদি বিজেপিরা ফুসছেন। যেভাবে একটা সুপার ফ্লপ শো হয়েছে তাতে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যেহেতু তারা ভিলেন হয়ে গিয়েছেন, তার থেকে নজর ঘোরাতে নানা ধরনের নাটক করার চেষ্টা করছে। একবার আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীকে সভা করতে হচ্ছে 2রা ডিসেম্বর খেজুরিতে, এটাও হাইকোর্ট অনুমতি দিল, এবং 15 দিন আগে যেহেতু শাসক দলকে জানাতে হয় না তাই তাদেরও জানাতে হবে, এটা হাইকোর্ট বলেছে। এটা প্রশাসনিক বিষয়, এ বিষয়ে আমি কোনো উত্তর দেব না, কিন্তু ওই জায়গাটিতে খেজুরির জায়গাটিতে লাগাতার শুভেন্দু অধিকারী এবং বিজেপির লোকেরা অশান্তি তৈরি করছে, প্ররোচনা তৈরি করছে, তৃণমূল কর্মীদের তৃণমূলের নেতাদের উপর বর্বরোচিত আক্রমণ হয়েছে ওই খেজুরিতে, বহিরাগত ঢুকিয়ে খেজুরিতে যা করেছে বিজেপি সেখানে একটা ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন থাকেই, কিন্তু তারপরেও যদি আদালত দিয়ে থাকেন দিয়েছে। আদালত আজ প্রশ্ন করছে যে সবসময় বিরোধী দলকে এরকম অনুমতি দিতে হবে কেন, মানে আগের অবিশ্বাস সভা ধর্মতলায়, তারপর খেজুরির সভা, আদালত থেকে বারবার অনুমতি পেয়ে যাওয়া, এটাও এই যে পুলিশ প্রশাসন কোনো কারণে বাধা দিয়েছে অথচ আদালত অনুমতি দিচ্ছে, এই বিষয়টাও সরকারের যে যে ডিপার্টমেন্ট এই বিষয়গুলো দেখেন এটা একটা রিভিউ করা উচিত। কারণ বারবার বাধা দেয়া আর বারবার সরকারের অনুমতি নিয়ে বিরোধীরা সভা করতে যায়, এতে হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ তাতে চার আনা নকুল আনার মতো দলগুলো তারা 12 আনার সস্তা প্রচার পেয়ে যায়, ফলে যে বা যারা এই আইনি পদ্ধতিগুলো করছেন তারা যথাযথভাবে প্রশাসনের শীর্ষ মহলে যথাযথ তথ্য পরিস্থিতি জানাচ্ছেন কিনা এটা রিভিউ হওয়া প্রয়োজন।